আসসালামু আলাইকুম, লক্ষ্মীপুর 71 সবাইকে স্বাগত। টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন গাঙ্গের বাঁধে ফাটল ধরে ধসে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় কৃষকদের সহায়তায় বাঁধটি পুনরায় মেরামত করে উপজেলা প্রশাসন। গেল বুধবার বেলা 11টার দিকে হঠাৎ স্থানীয়দের সামনে বাঁধে ফাটল ধরে আস্তে আস্তে ধসে পড়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে উনি স্থানীয় কৃষকদের সহায়তায় ধসে যাওয়া বাঁধটি পুনরায় মেরামত করেন। জানা যায়, এই বাঁধটি ভেঙে গেলে নোয়াল, খাইজা, উরি সহ ছোট বড় প্রায় 10টি হাওরের হাজার হাজার কৃষকের সোনালী ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই হাওরগুলোতে চলমান মৌসুমে 6,000 হেক্টরের বেশি বোরো চাষাবাদ করা হয়েছে বলে জানা যায়। বাঁধে পাটল ও ধসে যাওয়া কৃষকরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। এ ব্যাপারে স্থানীয় কৃষক নুরুল আলম বলেন, আমাদের একমাত্র বোরো ফসল যদি তলিয়ে যায়, আমরা বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যায়।